দিনহাটার বিজেপি নেতা প্রশান্ত রায়বসনিয়ার খুনের কিনারা করল দিনহাটা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে ঘটনার কয়েকদিন পরেই পুলিশ গ্রেপ্তার করে ওই ঘটনার মূল অভিযুক্ত বাপ্পা মোদককে, আর তারপরেই তাকে জেরা করে সমস্ত ঘটনা পুনরুদ্ধার করে দিনহাটা থানার পুলিশ। আর বাপ্পা মোদকের সেই জবানবন্দির ভিত্তিতেই আজ সোমবার দুপুরে দিনহাটার শিমুলতলায় সেই বিজেপি নেতা প্রশান্ত রায়বসনিয়ার বাড়িতে গিয়ে সেই খুনের ঘটনার পুনর্নির্মাণ করলো দিনহাটা থানার পুলিশ। উপস্থিত ছিলেন দিনহাটা থানার আইসি সুরজ থাপাক, দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ত্রিদীপ সরকার সহ পুলিশের একাধিক পদস্থ আধিকারিক। এদিন পুনর্নির্মাণের সময় ঘটনার সময়কার বিবরণ পুলিশের সামনে তুলে ধরার পাশাপাশি অভিযুক্ত বাপ্পা মোদক স্পষ্ট জানিয়ে দেন যে সেখানে সেদিন কে কে ছিল এবং সেদিন কি হয়েছে, এবং সে আরও জানায় যে 2রা জুন খুনের দিন তার 3 দিন আগ থেকে সে ওই বাড়িতেই ছিল। যদিও প্রশান্ত রায়বসনিয়ার মা বাপ্পা মোদককে চিনতে সম্পূর্ণ অস্বীকার করেন এবং পরবর্তীতে সংবাদ মাধ্যমকে জানান যে ছেলে রাজনীতির সঙ্গে যুক্ত, তাই বাড়িতে অনেকেই আসে, সেজন্য তিনি সকলকে চেনেন না। সাংবাদিকদের সামনে তিনি আরও জানান যে ছেলের খুনের ঘটনায় তিনি যে 12 জনের নাম অভিযোগ করেছেন সেই 12 জনকেও তিনি সম্পূর্ণরূপে চেনেন না। আপনারা দেখছেন উত্তরা সত খবর, আপন খবরিয়া, সনত বর্মনের রিপোর্ট কোচবিহার থেকে। এ প্রসঙ্গে আমরা মৃত প্রশান্ত রায়বসনিয়ার মায়ের মুখ থেকে শুনব সেদিনের সম্পর্কে আরও বিস্তারিত। আপনারা দেখতে থাকুন উত্তরা সত খবর। এসে যাকে ধরেছে, যে ঘটনার সময় ছিলেন তাকে নিয়ে এসে বাপ্পা মোদককে কি বলবেন? সে তো সম্পূর্ণ চিত্র তুলে ধরল এবং আপনি জানতেন, তাকে বলেছিলেন। আমি জানি না, আমি জানি না, আমি এমনি ওদের কত ছেলে আসেন আসে আমি অত চিনিও না, সবাইকে চিনিও না। এবং পার্টি কত অনেক ছেলে আসতে দায়িত্ব, এবং কোন ছেলে আসে কোন ছেলে আমি অত চিনি না, সেটা আমাকে বলতেও পারি না। সেদিনকে আমি ছিলাম, আমি সেদিনকে অনেক অনেকবেলা বাজার থেকে এসে রান্নাবাড়ি করে এখন কে ঘরে ছিল অত তো আমি ছেলে ইয়ে তো ঘরে সবসময় ঢুকি না, কে কে কথা বলে না বলে কেমন করে আমি জানবো, এটা এটা তো অসম্ভব, আমি জানি না। ও ষড়যন্ত্র করছে, ও হয়তো ষড়যন্ত্রভাবে আসিয়েছিল, তাহলে ওইটাই পারে। আপনি প্রথম দিন থেকে দাবি করে আসছেন যে রাজনীতি করার কারণে মারা গেছে, কালকে কিন্তু পুলিশ জানিয়েছে যে রাজনীতির কোনো যোগ নেই এখানে, রাজনীতি করায় মারা গেছে। কিন্তু এখন ওরা যদি রাজনীতির মধ্যে যদি কোনো কিছু করেছে, করার মধ্যে যদি একটা করেছে, তাছাড়া তো কিছু হতে পারে না। এতদিন এলো না, ওরা নিশ্চয়ই ওদের সাথে ইনভলভ আছে অন্য রাজনীতির সঙ্গে, তার জন্য ওকে ইয়ে করছে, হতেই পারে এটা, রাজনীতির জন্য তো একলাই ওরা ইয়ে না। কিন্তু আপনি বলেছিলেন ঘরে আপনার ছেলে একা ছিল, একাই ছিল তখন, তো আমি যখন আসছি আসে দেখছি তখন ও একাই ছিল। কিন্তু তারপরে এটা খোলা ছিল দেখি হয়তো পরে কেউ আসে ঢুকিয়েছিল, আসলে ওরা কোথাও গেছিল, নাহলে আসলে এই দিদি ঢুকে ঘরে ছিল, ভাত খেতে দিয়েছিল। হ্যাঁ, ভাত তো আমি ছেলেকে একাই খেতে দিয়ে গেছিলাম। বাপ্পা মোদক বললো উনি যখন বসেছিল তখন আপনি খেতে দিয়েছিলেন? না না, আমি দেখিনি, এই যে ঠাকুর এসে সামনে, মিথ্যা কথা নাই, আমার ঠাকুর এসে আমি ওকে দেখিনি, ওকে আমি দেখিনি ভাত খাওয়া, আমি ছেলেকে একাকে দিয়ে চলে গেছিলাম। আমার আমি মিথ্যা কথা বলবো না, আমার সামনে আপনার সামনে ভয়ে বলতে চাচ্ছিল আপনার সামনে আমার ঘরে ছিল, আমি কিন্তু দেখিনি, আমি যার কথা দেখিনি তার কথা আমি বলতে পারবো না, বলিনি, বলতে পারবো। পুলিশও আবেদন করেছে আপনাদের কাছে যে ঘটনার সত্যতা আরো যাচাই হোক, আপনি আরো সহযোগিতা করেন, পুলিশ কি সহযোগিতা করছেন আপনি? বলছিলাম পুলিশ এখানে আপনার সামনেই কিন্তু একটা কথা বললো যে আপনার স্বামীকে যেদিন জিজ্ঞাসাবাদ করেছিল এখানে, আপনার স্বামীও বলেছিল যে আপনি সব জানেন এবং উনি রেন্টে ইয়ে উনি জানেন, উনি বলে কি বলে না বলে ওইটাই বিশ্বাস করেন, উনি বলে যে কে কে আসেন আসে হয়তো আমার উনি বন্ধু বান্ধব আসে আমার মিসেস হয় জানতে পারে কোন কোন বন্ধু বান্ধব আসে, উনি তো অত কথা টথা বলে না, আসে ছেলেবেলা আসলে কথা বলে আমি কথা বলি বস চলে যায়। প্রথম দিন থেকে আপনি বলেছিলেন রাজ্য পুলিশের উপর আপনার আস্থা নেই, কিন্তু আজকে পুলিশ যেভাবে এক মাসের মধ্যে ঘটনার কিনারা করে ফেললো, এবার কি আস্থা রাখবেন? ঠিক আছে, করছে ভালো কথা, করতে পারে ভালো। 12 জনের নাম আপনি কি করে জানি? এটা আমি 12 জনের নাম জানি, জানি এটা আগে ও যে পালে গেছে বাড়ির থেকে, এটা ঘটনা সত্যি, বাড়ির থেকে ও পালে গেছে, বারো জনের নামে বলছি, বাড়ির থেকে এটা হতেই পারে, হয়তো ষড়যন্ত্র ওরা করছে, বাড়ি হয়তো কোনো বাপাকে কিছু একটা দিয়েছে তার জন্য এই কাজটা হতেই পারে, এটা আমার কথা নয়। কোন পার্টি
যে পার্টি আছে বর্তমানে ওটাও যোগাযোগ থাকতে পারে, 12 জনের বিরুদ্ধে যোগাযোগ থাকতে পারে, এটা হতে পারে। এইভাবে তো মানুষের বন্ধু 12 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন, তো সেই অভিযোগ 12 জনকে দেখেছিলেন? তাহলে 12 জনকে দেখে মানে নাম 12 জনকে ওই হয়তো এই ঘটনাটা ঘটেছে। না না, 12 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন আপনি, আপনিই করেছেন থানায় অভিযোগটা, সেই অভিযোগে আপনার সই আছে? 12 জনকে চিনেন নিশ্চয়ই? তাহলে ওই 12 জনকে, তাহলে কি ওই 12 জনই এখানে ছিল সেদিন? না, 12 জন এখানে ছিল না, ওই 12 জন ছিল না, কোথাও ছিল এদিকে এদিকে থাকতেই পারে। ঠিক আছে, তার মানে যে অভিযোগ গুলো 12 জনে করেছেন সেই 12 জন ছিল না এখানে? আমি বলতে পারবো না অত, আমি চিনি না, আমার অত বুঝেন না। ঠিক আছে, আপনি কি এখনো সিবিআই তদন্তের দাবি করছেন? সিবিআই তো তদন্ত করছেন, দাবি করছে সিবিআই রাজ্যপাল তো এসেছিল একই দাবি তো করেছিলেন আবার কি সে একই দাবি জানাবেন? দাবি একই হবে, দাবি আর আলাদা হবে, দেখি কত দূর কি করে।